মায়াপুর ইস্কনের মাধ্যমে রান্না করা খাবার দুস্থ মানুষের মুখে তুলে দিতে এগিয়ে এলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মায়াপুর ইস্কন করোনা মোকাবিলায় যেভাবে প্রতিনিয়ত দুস্থ মানুষের মুখে অন্ন তুলে দিতে এগিয়ে এসেছে তা দেখে তিনি 2 লক্ষ টাকার চেক দিলেন ইস্কন কর্তৃপক্ষকে। লকডাউন হওয়ার পর থেকেই 27 মার্চ থেকে শুরু করে প্রতিদিন জেলার প্রতিটি গ্রামে এমনকি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নো ম্যানস ল্যান্ডে কাটাতারের ভেতর ভারত ভূখণ্ডের বসবাসকারী মানুষগুলোর মুখে অন্ন তুলে দিয়েছে ইস্কন। প্রতিদিন 4টি গাড়ি করে জেলার বিভিন্ন প্রান্তে প্রায় 5000 মানুষের মুখে রান্না করা খাবার তুলে দিচ্ছে ইস্কন কর্তৃপক্ষ। শুধু নদিয়া জেলা নয়, নদিয়া সন্নিহিত বর্ধমান জেলার বিভিন্ন গ্রামে ইস্কনের তৈরি খাবার পৌঁছে দিচ্ছে ইস্কন ভক্তরা। যতদিন পর্যন্ত এই লকডাউন চলবে ততদিন পর্যন্ত গ্রাম গ্রামান্তরে অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দেবে ইস্কন কর্তৃপক্ষ। আমরা ইস্কন মায়াপুর থেকে এই লকডাউনের সময় শুরু থেকে 27 মার্চ থেকে আমরা রান্না করে খাবার প্রসাদ দরিদ্র এলাকায় বিতরণ করছি। আজকে আমরা এখানে ডুবলিয়া এই হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি, বেতুয়া। আমরা এই লকডাউনে যে সমস্ত দুস্থ লোক কাজকর্ম করতে পারছে না, দিনমজুর আদিবাসী ওই এলাকাগুলিতে আমরা কভার করছি। প্রতিদিন 5000 লোকের রান্না করা খাবার আমরা বড় করে পৌঁছে দিচ্ছি দুপুরবেলা 1 বেলার জন্য। আমাদের এই সেবায় অনুপ্রাণিত হয়ে আমাদের পশ্চিমবঙ্গের সাংসদ শুভেন্দু অধিকারী, রাজ্যের মন্ত্রী পরিবহন মন্ত্রী, উনি কিছু অনুদান দিয়েছেন, প্রায় 2 লক্ষ টাকা উনি ওনার সাংসদ তহবিল থেকে আমাদের দান করেছেন। আমরা যারা এরকম ওনার মতন মহান লোক আছেন, আপনারা এগিয়ে আসুন, যাতে আমরা 5000-এর জায়গায় আর 10000 লোককে ডেলি দিতে পারি, খুব ভালো হয়। আর এটা কতদিন চলবে আপনাদের এই? আমরা আশা করছি লকডাউন যতদিন চলবে আমাদের এই কর্মসূচি ততদিনই চলবে। কবে থেকে শুরু হয়েছিল এটা? এটা 27 মার্চ থেকে আমরা শুরু করেছি, এপ্রিল মাস আজ পর্যন্ত চলছে, আগামী লকডাউন পর্যন্ত চলবে। প্রতিদিন কত কতজনের হাত খাবার দিচ্ছেন? 3000 থেকে আমরা শুরু করেছিলাম, এখন থেকে আমরা 5000 লোকের খাবার প্রতিদিন প্রতিদিন। আপনার নাম? অলগোবিন্দ দাস, ইস্কন মায়াপুর।